তুমি তোমার লাগি বেঈমানি আরছো তাই এখানে শেষ করে হলাম কেমন আছেন ক্রুদ্ধ জনতা জিটিভাইসির নতুন এপিসোডে আপনাদেরকে স্বাগতম তো আপনারা জানেন গত এপিসোডে কি হয়েছে আমার বন্ধু কালা জাহাঙ্গীরকে ডিয়াজের লোকেরা ধরে নিয়ে গেছিল আমি তাকে গত এপিসোডে বাঁচিয়ে নিয়ে এসেছি যারা দেখেননি তারা গত এপিসোডের ভিডিওটি আমার এ ভিডিওর শেষে দেখতে পাবেন শেষে গেলে আজ আমি ডিয়াজের অবস্থা খারাপ করে দেব ডিয়াজের পুরো মেনশনটা আমি আজকে দখল করব তো আপনারা দেখতে থাকুন তো যে কথা বলছি ডিয়াজের বাড়ির সামনে গিয়ে তো এই বাড়িটা আজ থেকে আমার হবে দেখতেই পাচ্ছেন পাশের বাড়িটা এই বাড়িটা আজ থেকে আমার হবে তো এই পুরা কাহিনী অনেক কিছু হয়েছে তো আমার লাইফগুলো আমি আজকে কিনে নিয়েছি গেম খেলা শুরু হওয়ার আগেই কারণ আমার কাছে কিছু ছিল না অস্ত্র শেষ হয়ে গেছিলো রাইফেলও ছিল না এখানেও কিছু রাইফেল পাবো আমি কিছু জিনিস লই আছি গাড়িত করি থেকে জিনিসগুলো এনেছো সামনে দাঁড়ায় দেখতে পাবে আমাকে শালার পুত্র এখানে বেশি আছে সাবধানে থাকিস তবে আই তোর হিসে আছে চিন্তা করিস না এখানে অনেক লোকই আছে দাঁড়ায় আমাকে এদেরকে এভাবে মারতে থাকতে হবে যেতে থাকতে হবে এরপরে আমার আর অস্ত্রের অভাব হবে না ডিএস ভিতরেই রয়েছে আমি আস্তে আস্তে আমি আর রোহিত থেকে সিরিজ দেখুন যাইবনি তো আমার ডিআই যে এখন চলে আসছে আমি তোর ব্যবসা নিতে আইছি তুমি তোমার লাগি বেঈমানি আরছো তাই এখানে শেষ করে হলাম তো ডিয়াজ খতম
ডিএস এক শেষ করে ফেলা হয়েছে, এবার থেকে আমার এই মেনশনটা আমার, শুধুই আমার। এই হারামজাদারা, আরে মোর সুন্দর বাড়িটা গেলে। সুন্দর বাড়ি তোর? আমার বাড়িটা কি হলি? কি আর ভাইল নাই তুমি? মুই তোর বিশ্বাস হারছিলাম। কোনো বিশ্বাসের টাইম নাই এখানে। তোরে মুই বড় লোক বানাইলাম। বড়টাকে হেডার পুত দিয়াস, কাম হয়ে গেছে। তো এই মিশনটার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। যাদের ভালো লেগেছে অবশ্যই লাইক করে দেবেন, এটার জন্য অন্তত আমাকে সাবস্ক্রাইব করবেন। মিশনটা আমি একবারে পূরণ করেছি। এই মিশন আজ থেকে আমার। পানি পানি হয়ে গেছে।